চলো আসি, টোস্ট বিস্কুট আর তাই আগে খাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আই আনগো মাঝে আবার চলি আইছি। আই আইস গা আনগো মাঝে একান কত হিডা বানাইম, হিডার রেসিপি লই আইম। হুড়া রেসিপি এন দিতাম ন, বাট কদুর কদুর রেসিপি দিই মাই দিয়ে কি কি করো। আর হিডার রেসিপি লাগে আনগো লাগে কত নোয়াখালীর ভাষায় কথা কইও। এই তো আজকে আর রেসিপি আনারা চান, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করিয়েন। আর রেসিপি এন বেল আইকন দিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, ছোট্ট বেল আইকন একখানা ক্লিক করে দিয়েন যদি ভালো লাগে আর রেসিপি এন আনগো কাছে। এই তো তাই আরো বেশি করি করি আনগো রেসিপি দিও, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইয়েন কেরুমায় আর রেসিপি এন। তো আল্লাহকে থান আই আজকে কিয়ে কিয়ে বানাই কিয়ে কিয়ে আপনাদের। এই তো আর সান খানা হয়ে গেছে, অন কদুর গরুর মাংস রাঁধো, গোস্ত রাঁধো, মাংস না কদুর গরুর গোস্ত রাঁধো। গরুর গোস্ত আনবো একখানা মা আইল, গরুর গোস্ত আনের মধ্যে কিয়ে কিয়ে দিছি, আনের অলেদ দিছি, মরিচ দিছি, আনের মশলা দিছি, হেঁচ দিছি, কদুর লং দিছি, তেজপাতা দিছি, দারচিনি দিছি, এলাচি দিছি, এই তো যা দেয় আরে গরুর গোস্তর মধ্যে। এখানে দিছি কদুর বালা তেলও দিছি, লোক একখানা হওয়া দনের লয় কইসা একখানা হওয়া দয়নি। এই বেকিন দি মাই তো একখানা বইয়ে দিও, আর কদুর হিড়ে বানাইম দে রান্না করে। কদুর কদুর রেসিপি আই যে হুড়ে রেসিপি রান্না করে দিতাম না, এই কদুর কদুর রেসিপি দিও মাই সুন্দর করে হিয়ার আরে বইয়ে দিই। এখান থেকে বেলে মাই বইয়ে এলে গরুর বস্তু যে হওয়া দয় এলা একখানা বেকিন দি মাই। এই তার মান হয়ে গেছে, সাম কি সুন্দর কালার, এন বইয়ে দিম চুলে এন ধরাই দিই। এই তো আর গোস্ত রান্ধা হয়ে গেছে, আর গোস্ত লগে দুগা আলু দিছি, আর হোলা বড্ডাগা কয় আম্মু গোস্ত লগে দুগা আলু দ, আলু দিলে গোস্ত আন বেশি হওয়াত লাগবো। এল্লাই গোস্ত লগে দুগা আলু দিছি, গোস্ত লাগা আলু দিলে আর বড্ডা হোলা গায়ে এত পছন্দ করে হিগা আলু গাইন খায়, এল্লাই আই গোস্তর লগে দুগা আলু দিতে বাধ্য হয়েছি। এ দেন আর গোস্ত রান্ধান কেরম হয়েছে, যদি ভালো হই থাকে তাইলে আপনারা আরে কমেন্ট করে জানাইয়েন। এই তো আর আই এনে দুগা সাইল ভিজাইছি, যে সাইল গুম ব্লান্ডার করছি, হুড়া ব্লান্ডার করতে হারি না, আর ব্লান্ডার মেশিনের নষ্ট হয়ে গেছে কন। এবার অন এক বাবিরে ফোন দিছি, কইছি আনে ব্লান্ডার মেশিন এনলে তাড়াতাড়ি বিয়ালে আইয়েন, এক দৌড় দিয়েন ব্লান্ডার মেশিন এনলে। আমি বাবি কইছে এক দৌড় দিব, তো বাবি আইলে বিয়ালে বানাইও মেগিন আর কদুর ভর্তা বাড়ু দেই। কি ভর্তা করতে পারি, শরীর এনো বেশি ভালো না, রাত ধরে মাথা বিষ করায়, মাথা বিষ হলে কিছু করতে পারি না, এরম মাথা বিষ আল্লাহ জানে কি হয়। এই তো এই দেন দেখছেন নি আর বস্তু আন কে রিমিয়ে হয়েছে, তার বস্তু তরকারি আন কে রিমিয়ে হয়েছে। আপনারা অবশ্যই আর কমেন্ট করে জানাইবেন বুঝছেন নি, আর কাছে আর ইয়ে অনুরোধ রইল যদি ভালো হয়। এই তো বাবিটি কইছি ব্লান্ডার মেশিন এনে লই, তো বাবি ব্লান্ডার মেশিন এনে এক দৌড়ে লই আইছে, ওনার হিড়া বানানি অর্ধেক কই গেছে আর বানাইতে আছি। এই তো হিড়া বানাই, আপনারা চান কেমনে বানাই হিড়া। এই লাগে কদুর ভর্তা অবশ্যই, এখন চুলা এনে কেনা কমাই দি এই তো ভর্তা বাইশি দিন কদুর। ইয়ান হয়েছে সরিষার ভর্তা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা, তিন ধরনের ভর্তা। আর এই তো দেখুন কেরম হয়েছে, যদি সুন্দর হইতে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাইন। এক খোলা হয়ে গেছে, আয়ন উড়ে হেলাই দেন কেরম, এই দেখছেন নি কত সুন্দর, বাবুরে বাবুরে খাই তো হুয়া দাস ও মাইয়েন দেখা লাগ ঘুরে। এ দেখছেন নি গ্যাসের চুলা লাগে না, টাস চুলার মধ্যে হিটা হয়।
আপনারা এইভাবে টেরাই করিয়েন, তাই করিয়েন টেরাই না, গুম থাকতে হইব আবার। আর বাবির আবার বালা গুণ আছে, আপতেন বুঝেন নি, আর আবার অত গুণ নেই। এই তো আর খানা গান রেডি হয়ে গেছে, এই আনে রয়েছে ফিটা, গরুর মাংস, ও না গরুর গোস্ত ভুলে গেছে আবার, ভর্তা। এই তো এখানে আমরা হোয়াত হোয়াত করি খাইম ব্যাকি মিলি, আর আই সেনালগা বেশি বড্ডা করতে চাই না। ইয়ান পর্যন্ত বাবিরে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বাবিরে। বাবি মেশিনে আনছে, ব্লান্ডার মেশিন এক দৌড়ে লই আইছে, এক দৌড়ে আনতে গেছি, আনছ বাবি আবার বানাইছ। বাবিরে অনেক অনেক ধন্যবাদ বাবি। ইয়ে করালে, এই যে দেখেন দুইটা লোক, এটা হয়েছে বাবির মেয়ে আর এটা